একটি আর্টিকেল বেরিয়েছে নিউজ পেপারে আর্টিকেলটি ধীরে ধীরে রিডিং পড়ব এবং ভোক্যাবুলারি এবং মানে শিখব তো আর্টিকেলটিতে কি বলছে আ চাইনিজ কোম্পানি আ চাইনিজ কোম্পানি মানে একটি চাইনিজ কোম্পানি ক্রিয়েটেড ক্রিয়েট মানে তৈরি করা তো ক্রিয়েটেড মানে তৈরি করেছে আ নিউ ব্যাটারি একটি নতুন ব্যাটারি তৈরি করেছে একটি চাইনিজ কোম্পানি এই নিয়ে হচ্ছে আর্টিকেলটি তো বলছে আ চাইনিজ কোম্পানি একটি চাইনিজ কোম্পানি বা চীনের কোম্পানি হ্যাজ ক্রিয়েটেড ক্রিয়েট মানে তৈরি করা হ্যাজ ক্রিয়েটেড মানে তৈরি করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ হ্যাভ ভার্ভের পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাজ ক্রিয়েটেড তৈরি করেছে আ নিউ ব্যাটারি একটি নতুন ব্যাটারি দে ক্লেইমস ক্লেইম মানে দাবি করা দে ক্লেইমস মানে তারা দাবি করছে দ্যাট যে ইট ক্যান জেনারেট এটা উৎপাদন করতে পারে ইলেকট্রিসিটি বিদ্যুৎ ফর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর ধরে এটা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আর কি উইদাউট চার্জিং চার্জিং ছাড়াই মানে একটি চাইনিজ কোম্পানি দাবি করছে যে তারা একটা নতুন ব্যাটারি তৈরি করেছে যেটা পঞ্চাশ বছর ধরে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারে উইদাউট চার্জিং চার্জিং ছাড়াই ইট ইজ রিপোর্টেড মানে এটা রিপোর্ট করা হয়েছে দ্যাট যে আ নিউক্লিয়ার ব্যাটারি আ নিউক্লিয়ার মানে একটি পারমাণবিক ব্যাটারি হ্যাস ডেভেলপড তৈরি করা হয়েছে বাই বেইজিং বেসড কোম্পানি কোম্পানিটা বেইজিংয়ে তাদের অফিস বা তাদের ম্যানুফ্যাকচারিং যে কারখানা সেটা হচ্ছে বেইজিংয়ে অবস্থিত আর কি তো বলা হচ্ছে বেইজিং বেসড কোম্পানি বেটা ভোল্ট সেই কোম্পানিটার নাম হচ্ছে বিটা ভোল্ট তারা একটি নিউক্লিয়ার ব্যাটারি মানে পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে হ্যাজ ডেভেলপড দ্য কোম্পানি সেইড কোম্পানি বলেছে ইট ইজ দ্য ফার্স্ট ব্যাটারি এটা হলো প্রথম ব্যাটারি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে টু রিয়ালাইজ মানে উপলব্ধি করতে দ্য মিনিয়েচারাইজেশন মানে হচ্ছে ক্ষুদ্রকরণ মিনিয়েচারাইজেশন মানে ক্ষুদ্রকরণ মানে ছোট্ট কোন জিনিস তৈরি করা আর কি অফ অ্যাটমিক এনার্জি অ্যাটমিক এনার্জি পারমাণবিক শক্তির মিনিয়েচারাইজেশন মানে ক্ষুদ্রকরণ অ্যাকচুয়ালি পারমাণবিক শক্তিটা তো একটি বিশাল বড় এনার্জি বিশাল বড় শক্তির ক্ষেত্রে ইউজ করা হয় তো দ্য কোম্পানি সেড কোম্পানি বলছে যে ইট ইজ দ্য ফাস্ট ব্যাটারি এটাই হচ্ছে প্রথম ব্যাটারি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে টু রিয়ালাইজ মানে উপলব্ধি করতে যে দ্য মিনিয়াচুরাইজেশন অফ অ্যাটোমিক এনার্জি অ্যাটোমিক এনার্জি মানে পারমাণবিক শক্তির ক্ষুদ্রকরণ মানে ভাবো পারমাণবিক শক্তিটা তো একটা বিশাল বড় শক্তি সেই শক্তিকে ক্ষুদ্র একটা ব্যাটারির মধ্যে নিয়ে আসা সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্রকরণ মিনিয়াচারাইজেশন অ্যাটমিক শক্তির ক্ষুদ্রকরণ তারা তৈরি করেছে দ্য নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মের ব্যাটারি ইজ অলরেডি ইতিমধ্যে ইজ বিইং টেস্টেড মানে পরীক্ষা করা হচ্ছে ইজ বিং কখন বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে ইস বিং টেস্টেড মানে এটা অ্যাকচুয়ালি এখনও কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইনডাইরেক্ট বা প্যাসিভ ভয়েস তাই বলা হচ্ছে ইজ বিং টেস্টেড পরীক্ষা করা হচ্ছে অ্যান্ড এবং উইল বি মাস প্রডিউসড মাস প্রডিউসড মানে হচ্ছে ব্যাপকভাবে উৎপাদিত করা হবে বি ফর কমার্শিয়াল অ্যাপ্লিকেশানস কমার্শিয়াল অ্যাপ্লিকেশান হচ্ছে বাণিজ্যিক ব্যবহারের জন্য এটাকে ব্যাপকভাবে উৎপাদন করার জন্য টেস্টিং করা হচ্ছে মানে একটা ব্যাটারি ধরো তৈরি করেছে কিন্তু সেটাকে তো এবার বাজারে আনতে হবে না ব্যাপকভাবে উৎপাদন করতে হবে বিভিন্ন জিনিসে ইউজ করার জন্য লাইক ফোনস অ্যান্ড ড্রোনস ফোন এবং ড্রোনসের বাণিজ্যিক ব্যবহারের জন্য মানে ওই ব্যাটারিটা ফোনে ব্যবহার করা হবে তার মানে আমরা বুঝতেই পারছি যে ফিউচারে এমন একটি মোবাইল ফোন আমরা পেতে চলেছি যে ফোন পঞ্চাশ বছর ধরে আর চার্জ করারই প্রয়োজন পড়বে না একবার মোবাইল কিনলেই ও চলবে বহু বছর ধরে যতদিন ফোন খারাপ না হয়ে যায় তো সেই জন্য যে অ্যাপ্লিকেশানস কমার্শিয়াল অ্যাপ্লিকেশানস মানে হচ্ছে বাণিজ্যিক ব্যবহার বাজারে আনাকে বলা হয় বাণিজ্যিক অ্যাপ্লিকেশানসের জন্য ব্যবহার করা হবে যেমন ফোন হ্যাঁ ড্রোনস আরও অন্যান্য ছোট ছোট যে ইকুইপমেন্ট হতে পারে রিমোট কন্ট্রোল গাড়ি হতে পারে এই ধরনের জিনিসে ওই ছোট্ট ব্যাটারি ব্যবহার করা হবে তাই জন্য কি বলা হচ্ছে পারমাণবিক শক্তিটাকে ক্ষুদ্রকরণ করে একটা ব্যাটারির মধ্যে নিয়ে এসছে একদম ছোট্ট একটা ব্যাটারির মধ্যে বিটা ভোল্ট অ্যাটমিক এনার্জি ব্যাটারিজ বিটা ভোল্টের অ্যাটমিক এনার্জি মানে পারমাণবিক শক্তি ব্যাটারিজ পারমাণবিক শক্তি ব্যাটারিগুলি ক্যান মিট দ্য নিডস মানে প্রয়োজন বা চাহিদা মেটাতে পারে বলতে পারি আমরা প্রয়োজন মেটাতে পারে অফ লং লাস্টিং দীর্ঘস্থায়ী পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহ ইন মাল্টিপল সিনারিওস একাধিক ক্ষেত্রে মাল্টিপেল সিনারিওস মানে একাধিক ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহ দীর্ঘস্থায়ী লং লাস্টিং করতে পারে সাচ অ্যাজ যেমন অ্যারোস্পেস মহাকাশ মহাকাশের কোনো ইকুইপমেন্ট বা কোনো যন্ত্র পাঠানো সেই সব জায়গায় দীর্ঘদিন ধরে পাওয়ার মানে চার্জিং করার দরকারই পড়বে না ব্যাটারি একবার লাগালে হুম তারপরে বলছে মেডিকেল ইকুইপমেন্ট চিকিৎসা সরঞ্জাম মেডিকেল ইকুইপমেন্ট যেসব জিনিস ব্যবহার করা হয় চিকিৎসা সরঞ্জাম সেসব ক্ষেত্রে ওই ব্যাটারি ইউজ করা হবে তারপর বলছে মাইক্রো প্রসেসরস মাইক্রো প্রসেসরস মানে হচ্ছে অতি ক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র অতি ক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র যেমন রিমোট কন্ট্রোলের দ্বারা মনে করো বিভিন্ন ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র হুম সেখানে এই ধরনের ব্যাটারিকে ইউজ করা হবে তারপর বলছে অ্যাডভান্সড সেন্সরস অ্যাডভান্সড সেন্সরস উন্নত ধরনের যে সেন্সরসগুলি সেন্সর মানে কি সেন্সার মানে আমরা যে আজকাল দেখি না বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন জায়গায় যে অটোমেটিক ডোরের সামনে গেলে দরজাটা খুলে যাচ্ছে কীভাবে খুলছে ওখানে সেন্সার লাগানো আছে সেই সেন্সর মানুষ কাছে যাওয়ার পরে সে সেন্স করে বা ওই সেন্সর তখন দরজাটা অটোমেটিক খুলে যায় সেই ধরনের উন্নত সে ব্যবহার করা হবে তারপর হচ্ছে স্মল ড্রোনস ছোটো ছোট ড্রোন যে ক্যামেরা বা ড্রোন মেশিন সেইখানে ব্যবহার করা হবে অ্যান্ড এবং মাইক্রো রোবোটস মাইক্রো রোবোট মানে ছোট ছোট যে রোবটগুলো তৈরি করা হবে বিভিন্ন কাজের জন্য সেখানে এই ব্যাটারি ব্যবহার করা হবে দ্য কোম্পানি সেড কোম্পানি বলেছে ইনা প্রেস রিলিজ প্রেস রিলিজ মানে হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি যে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করে যে নিউজ ছাপা হয় সেটাকে প্রেস রিলিজ বলা হয় বা প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে বা ওই কোম্পানি জানিয়েছে তারপর বলছে দ্য ডাইমেনশানস ডাইমেনশান মানে হচ্ছে মাত্রা দৈর্ঘ্য কত কত উচ্চতা কত এটাকে ডাইমেনশানস বলা হচ্ছে দ্য ডাইমেনশানস অফ দ্য ব্যাটারি ব্যাটারির ডাইমেনশান ইট মেজার্স মানে পরিমাপ করা হয়েছে ফিফটিন ইন্টু ফিফটিন ইন্টু ফাইভ মিলিমিটার্স ব্যাটারিটার পরিমাপ করা হয়েছে দৈর্ঘ্য পনেরো মিলিমিটার প্রস্ত পনেরো মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে ফাইভ মিলিমিটার মানে একদম ছোট্ট একটা ব্যাটারি অ্যান্ড এবং ইজ মেড অফ থিন লেয়ার্স অফ নিউক্লিয়ার আইসোটোপস ইজ মেড অফ মানে তৈরি করা হয়েছে থিন লেয়ার্স মানে হচ্ছে পাতলা লেয়ার বা পাতলা আস্তরণ দিয়ে কিসের অফ নিউক্লিয়ার আইসোটোপ পারমাণবিক আইসোটোপের থিন লেয়ার মানে পাতলা লেয়ার বা পাতলা আস্তরণ দিয়ে তৈরি করা হয়েছে ইজ মেড অফ এন্ড ডায়মন্ড সেমিকন্ডাক্টরস ডায়মন্ড মানে হচ্ছে হিরে সেমিকন্ডাক্টরস মানে হচ্ছে অর্ধ পরিবাহী হিরের অর্ধ পরিবাহী দিয়ে আর নিউক্লিয়ার আইসোটোপ পারমাণবিক আইসোটোপের থিন লেয়ার পাতলা লেয়ার দিয়ে ওই ব্যাটারি তৈরি করা হয়েছে দ্য নিউক্লিয়ার ব্যাটারি পারমাণবিক ব্যাটারি কারেন্টলি বর্তমানে জেনারেটস উৎপন্ন করে বা উৎপাদন করে হানড্রেড মাইক্রোওয়াট একশো মাইক্রোওয়াট অফ পাওয়ার শক্তি অ্যাট থ্রি ভোল্টস তিন ভোল্টের একশো মাইক্রোওয়াট পাওয়ার বা শক্তি বর্তমানে ওই নিউক্লিয়ার ব্যাটারি উৎপন্ন করছে বিটাভোল্ট সেট বিটাভোল্ট মানে ওই কোম্পানি সেড বলেছেন দ্য রেডিয়েশান বিকিরণ মেক্স নো ডেঞ্জার কোনো বিপদ করবে না টু দ্য হিউম্যান বডি মানুষকে মানব শরীরে কোনো বিপদ করবে না ওই ব্যাটারি থেকে যে রেডিয়েশান হবে পারমাণবিক এনার্জি যেখানেই হবে সেখান থেকে রেডিয়েশান হবে বিকিরণ হবে এবং যেটা মানুষের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো বিটাভোল যে কোম্পানি তারা বলছে দ্য রেডিয়েশন বা বিকিরণ মেক্স নো ডেঞ্জার কোনো বিপদ করবে না টু দ্য হিউম্যান বডি মানুষের শরীরে মেকিং ইট ইউজেবেল এটাকে ব্যবহারযোগ্য করে ইন মেডিকেল ডিভাইসেস মেডিকেল ডিভাইসেস মানে হচ্ছে চিকিৎসার যে যন্ত্র ব্যবহার করা হয় সাচ অ্যাস পেসমেকারস হুম পেসমেকার ধরনের যে যন্ত্র মেডিকেল ডিভাইস যেটা শরীরের ভেতরে লাগানো থাকে পেসমেকার হার্টের অপারেশন হওয়ার পরে পেসমেকার বসানো হয় সেই পেসমেকারের মতো মেডিকেল ডিভাইস বা মেডিকেল যন্ত্রগুলোতেও এটাকে ব্যবহারযোগ্য করা যাবে তো সেই ব্যাটারি থেকে যে রেডিয়েশন হবে বা বিকিরণ হবে সেটা কোনো ক্ষতি করবে না মানব শরীরে বিটা ভোল্ট অলসো ক্লেমড বিটা ভোল্ট আরও দাবি করেছে দ্যাট যে দ্য ব্যাটারি মানে ওই ব্যাটারিটি ইজ কেপাবেল সক্ষম অফ ওয়ার্কিং মানে কাজ করতে ইন টেম্পারেচার রেঞ্জিং তাপমাত্রা ফ্রম সিক্সটি ডিগ্রি সেলসিয়াস টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তাপমাত্রার রেঞ্জ মানে পরিসীমাতে ওই ব্যাটারি কাজ করতে সক্ষম বলে বিটাভোল্ড কোম্পানি দাবি করেছে অ্যাটোমিক এনার্জি পারমাণবিক শক্তি ব্যাটারিস ব্যাটারিগুলি আর হয় ইনভার্মেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব এনভায়রমেন্ট ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব যারা পরিবেশের কোনো ক্ষতি করে না তাদেরকে আমরা এনভায়রমেন্ট ফ্রেন্ডলি বলি আফটার দ্য ডিকে পিরিয়ড ক্ষয়কালের পরে ডিকে পিরিয়ড মানে হচ্ছে ক্ষয়কাল অ্যাকচুয়ালি যে ব্যাটারিগুলি লাগানো হয় আমাদের মোবাইল বলো বা যে কোনো যন্ত্রে বলো বা ছোট ছোট যে খেলনা গাড়ি বলো প্রত্যেকটা ব্যাটারি একটা টাইমের পরে তার লাইফ বা জীবন শেষ হয়ে যায় মানে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন ব্যাটারিটা ক্ষয় হতে থাকে হুম যে কোনো ব্যাটারি সেই জন্যই তো আমাদের মোবাইল যত পুরনো হয় ব্যাটারি চার্জ বেশি দিতে হয় কেননা ব্যাটারিটা অলরেডি প্রত্যেক দিন ক্ষয় হচ্ছে তো এখানে বলছে আফটার দ্য ডিকে পিরিয়ড মানে ক্ষয়কালের পরে যে ক্ষয়কাল থাকবে আর কি ধরো দশ বছর বিশ বছর তিরিশ বছর একটা টাইম থাকবে ওই ব্যাটারির সেই ব্যাটারি যখন ক্ষয়ে যাবে দ্য সিক্সটি থ্রি আইসোটোপস তেষট্টিটি আইসোটোপস মানে ওই ব্যাটারির মধ্যে দেওয়া হচ্ছে আর কি তেষট্টি আইসোটোপস টার্ন পরিণত হবে ইন্টু আস্টেবেল স্থিতিশীল আইসোটোপস অফ কপার কপার বা তামার একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়ে যাবে তার ক্ষয়কালের পরে হুইচ ইজ যেটা হলো নন রেডিও অ্যাক্টিভ নন রেডিও অ্যাক্টিভ মানে অতেজস্ক্রিয় মানে তার মধ্যে আর কোনো তেজস্ক্রিয় পাওয়ার থাকবে না ওই ব্যাটারির মধ্যে অ্যান্ড এবং ডাস নট পোজ মানে করে না পোজ মানে অ্যাকচুয়ালি করা এখানে তো ডাস নট পোজ এনি থ্রেট কোনো ভয় অর পলিউশন অথবা কোনো দূষণ টু দ্য এনভায়রনমেন্ট পরিবেশের কোনো দূষণ বা কোনো ভয় থাকবে না দ্য মাস প্রোডাকশান ব্যাপকভাবে উৎপাদন মাস প্রোডাকশান মানে হচ্ছে ব্যাপকভাবে ওই ব্যাটারিকে তৈরি করতে হবে তো বাজারে আনার জন্য অফ দ্য ব্যাটারি ওই ব্যাটারির ইজ এক্সপেক্টেড মানে আশা করা হচ্ছে ইজ এক্সপেক্টেড টু বিগিন শুরু হওয়ার আফটার কমপ্লিটিং শেষ করার পরে দ্য টেস্টিং পরীক্ষা মানে এখনও ওই ব্যাটারির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বাজারে আনার আগে বহুতবার সেগুলোকে টেস্টিং করে তারপরে সেটা বাজারে আনা হয় তো এখনও সেই টেস্টিং হচ্ছে এবং আফটার কমপ্লিটিং মানে শেষ করার পরে দ্য টেস্টিং পরীক্ষা নিরীক্ষা অ্যান্ড এবং রিসিভস মানে গ্রহণ করা বা পাওয়া অল দ্য নেসেসারি সমস্ত প্রয়োজনীয় অল দ্য নেসেসারি মানে সমস্ত প্রয়োজনীয় ক্লিয়ারেন্সেস ছাড়পত্র কোনো জিনিস বাজারে আনার আগে তার টেস্টিং করা হয় এবং তার জন্য ছাড়পত্র নিতে হয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পলিউশন ডিপার্টমেন্ট আরও অন্যান্য বহুত ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে ছাড়পত্র নিতে হবে যে এই প্রোডাক্টটা বাজারে আনা হবে তো আপনারা ছাড়পত্র দিন এই এইভাবে টেস্টিং করা হয়েছে তো তারা ওই যে সরকারের যে সংস্থাগুলি রয়েছে তারা সেগুলি চেক করবে টেস্টিং করে দেখবে দেখার পরে ওই প্রোডাক্ট বা যে কোনো মাল বাজারে আনার জন্য ক্লিয়ারেন্স দেয় ছাড়পত্র দেয় তো এই কোম্পানি বলছে এই ছাড়পত্র পাওয়ার পরে এবং টেস্টিং পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে মাস প্রোডাকশান মানে ব্যাপকভাবে যে উৎপাদন করা হবে ব্যাটারির সেটা শুরু করা হবে তো আশা করি বোঝা গেল আর্টিকেলটি থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ